ত্রিপুরা সরকারের খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক তথা পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর আজ জিরানিয়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলে জিরানিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে তিনি উপস্থিত আধিকারিকদের মাধ্যমে জিরানিয়া মহকুমা এলাকায় বিভিন্ন দপ্তরের চলমান কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হন। পর্যালোচনা বৈঠকে সেগুলো অতি দ্রুত সমাধানের জন্য উপস্থিত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমার শাসক শান্তি রঞ্জন চাকমা, অতিরিক্ত মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্ত প্রমুখ। আগামী দিনে আমাদের পথ চলা কেমন হবে, যাতে সুন্দর হয়, উন্নয়নের নিরিখে যাতে আমাদের যে যে মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলো সেগুলো আমরা সঠিক সময়ে ফুলফিল করতে পারি, আমাদের উন্নয়নের নিরিখে যেন আমরা সঠিক সময়ে সঠিক কাজ সম্পন্ন করতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন, এই মহকুমার এসডিএম সাহেব ছিলেন, আমাদের বিভিন্ন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন এবং আমাদের একটা প্রাথমিকভাবে ফলপ্রসূ মিটিং হয়েছে এবং আজকে আমরা বিভিন্ন আলোচনার মাধ্যমে এটা উপনীত হয়েছি যে আগামী দিনে এই মহকুমা উন্নয়নের নিরিখে কোন দপ্তরের কী কী রূপরেখা হবে। তাদেরকে বলা হয়েছে সঠিক সময়ে সময়ের কাজ সময়ে শেষ করার জন্য